সন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد، জবান ছেড়ে পড়ে না, ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, أُتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى الفحشاء والمنكر، ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. সাদাকাতা ইয়া রব্বানা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাসালু কদামা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়াং শাবাবিহি ফিমা আবলা ওয়াং মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, মুত্তাফাকুন আলাইহি। ওয়া ক্বালা তাআলা ফি শানি রাসূলিহি, الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا شافعنا محمد سنت نوي شدو دعوتر مهمان সন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সন্নাত শুধু নয় মজলুম সহায়ক সন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ সন্নাত শুধু নয় নির্জন ধ্যান যাওয়া আর সন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দূর দিনে ও তার পাশে থাকো কি আরো কিছু সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরি সকল পথ মাড়িয়ে চলা সন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সন্নাত শুধু নয় নমনীয় আলাপন সন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সন্নাত শুধু নয় মেষ চরতে যাওয়া আর সন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহাব্বতে তার খালিদ মোরালী মহাব্বতে তার খালিদ মোরালী হামজার মতো তার পাশে থাকো কি আরো কিছু সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর নলডাঙ্গা থানার অন্তর্গত দুর্লভপুর মাদ্রাসাতুল মাদিনা দারুল কোরআন ওয়াস সুন্নাহ কওমিয়া ওয়া নূরানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
অত্রা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ খলিলুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য হাজিউল হারামাইন জননেতা জনাব আলহাজ শফিকুল ইসলাম শিমুর, দামাত বারকাতুহুমুল আলিয়া, এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে জনাব আলহাজ মোহাম্মদ আবেদ আলী খান, উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন খান, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান আল্লাহর কাছে কামনা করছে, আল্লাহ যেন দান করেন। মঞ্চে বসা আছেন রাজশাহী তাহজিব সেন্টারের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আলী আহমেদ আকন্দ, দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, এই মাহফিলের বরেণ্য সদস্য যারা, বিশেষ করে হাফেজ মাওলানা জহুরুল ইসলাম, হাফেজ মাওলানা তহা বিন জহুরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, আলোচনা রেখেছে মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, রাফানা লাকা যিক্রক, এদের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। কালকে বললেও চলবে, আজকে বলার দরকার নেই। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নাটোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে নিয়ে এসেছেন। নাকি অন্য উদ্দেশ্য আছে? কোরআনের জন্য যারা আসলাম খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুওয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার রবের এই কালেমা পুরাটাই সত্য দিয়ে পরিপূর্ণ, যত কথা কোরআনে আছে সবগুলো সত্য কথা। কোরআনের এই বাণী যে সত্যতার বাস্তব প্রমাণ এই 1500 বছর, 1500 বছর আগে কোরআন নাসিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত যতগুলো তথ্য কোরআনে আমরা পেয়েছি মিথ্যা না, সবগুলো সত্য এবং 100 ভাগ গ্যারান্টি যুক্ত। দিন যত যাচ্ছে কোরআনের এই অলৌকিকতা তত প্রমাণ হয়ে যাচ্ছে। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। নবীজি এই কথাটা কোরআনের ব্যাপারে 1500 বছর আগে জানিয়েছেন, আর আমরা এখন এই বিজ্ঞানের যুগে এসে দেখি কোরআনের পক্ষের এই কথাটা এখন দিন যত যাচ্ছে তত কার্যকারী ভূমিকা পালন করছে। আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো তথ্য কোরআন থেকে পেয়েছি মিথ্যা তো দূরের কথা, সবগুলো তো সত্য, এমনকি বাস্তবে প্রমাণ হয়ে গেছে। এতে গত পরশুদিন একটা তথ্য পেয়েছি, এখানে হাজারো মানুষ আমরা আছি যাদের গ্যাস্ট্রিক আলসার ভালো হয় না, না গ্যাস্ট্রিক এলাকায় নেই আছে মানে জন্ম এনেছে গ্যাস্ট্রিক নিয়ে। কোরআনে কারিমে এই 2 দিন আগে তথ্যটা পেয়েছি, আল্লাহ পাক জানিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে কোন মানুষ যদি 7 দিন থেকে 15 দিন পর্যন্ত ওই যে মেথি বলা হয় যেটাকে মেথি চেনেন গোশতের ভেতরে দেয়, এই মেথি যদি 3 থেকে 7টা করে দানা আপনি খুব বেশি হলো 15 দিন খেতে পারেন, জীবনের মতো গ্যাস্ট্রিক ভালো হবে আর কোনোদিন হবে না। কোরআনে কারিমে তথ্য আল্লাহ দিয়েছেন 1500 বছর আগে, আর প্রমাণ হয়েছে মাত্র 2 দিন আগে। এতদিন হয়তো আবিষ্কার হয়নি, এখন বিজ্ঞান বলছে না এটা একেবারে 100 ভাগ কার্যকর। আমি যত তথ্য কোরআনে পেয়েছি, ওই যে শাক্কাল কমার, নবীজি
আঙ্গুল ইশারা দিয়ে দুনিয়ার ময়দান থেকে চাঁদ দুই খণ্ড করে ফেলেছিলেন, বিজ্ঞানী নীল আর্মস্ট্রং ওইটা নিজে দেখে এসেছে। এসাই উনি ঘুমিয়ে পড়েননি, আসার পরে গবেষণা করে কোরআনে কারিমের সূরা কমার ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কমার এটার উপরে গবেষণা করে তিনজন বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। আমার এই ক্ষুদ্র মেধায় আমি যত তথ্য পেয়েছি সবই যখন সত্য হচ্ছে, এবার একটা তথ্য বলবো যেটা সত্য হবে ইনশাআল্লাহ। আপনার আবার মন খারাপ হবে না? ঠিক আছে, দেখি জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সফ 28 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের প্রথম নাম্বার 8 নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ওরা চাই মুখের ফু দিয়ে দুনিয়া থেকে কোরআনে কারিমকে বিদায় করে দেবে, আর আমি আল্লাহ চাই আমার আলোকে দুনিয়ায় আমি জ্বালাবই। ফাআলুল লিমা ইউরিদ, আমি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই ওটা রদ করার কারো ক্ষমতা? কথা বসার পরে উত্তর দেবেন। শিক্ষক জিজ্ঞাসা করছে, ওই গোট বানান করতো? বলছে স্যার এ বি সি ডি ই এফ সি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, কি করলি? বলে এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে নেন। না, এর ভেতরে কিন্তু আছে না, নেই, বানান করিয়ে নিন। তা আপনি উত্তর দেবেন বুঝে শুনে, শব্দটা আপনি হয়তো বোঝেননি, এর ওজন কত টের পাচ্ছেন? 96 ভাগ মুসলমানের দেশে অনেকে মুখের ফু দিয়েই কোরআনের আলো লিভিয়ে দেবে চিন্তায় আছে। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ বলেন আল্লাহু মুতিম্ম নূরি, আমার আলো আমি দুনিয়াতে চালাবই, গ্যারান্টি দিচ্ছে আল্লাহ। কে বলে তো? উনি কোনো ইচ্ছা করলে আপনি রদ করতে পারবেন? তারপরও এ দেশে 96 ভাগ মুসলমান, কয়েকটা রাম বামার নাচতে উল্টা পাল্টা বকবে আর এদেশ থেকে কোরআন বিদায় নেবে। আপনি এ স্বপ্ন দেখেন কি করে? এ স্বপ্ন কি জেগে দেখেন না ঘুমিয়ে? আলাও কারিহাল কাফেরুন, যদিও কাফেরদের এতে মন খারাপ হবে। শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ কিন্তু আলাও কারিহাল ইহুদি, আলাও কারিহাল মুশরিক বা আলাও কারিহাল বৈদ্য অরাবকারিহাল খ্রিস্টান দিতে পারতো না? পারতো না? এগুলো না দিয়ে আল্লাহ কাফেরুন দিলেন কেন? কাফের শব্দের 99টা অর্থ আছে। কাফের এক নাম্বার অর্থ, কাফের মানে গোপন করা। কাফের মানে কি? যারা সত্যকে সত্য জানার পরেও গোপন করে রাখে, এরা আরবিতে আর বাংলায় এই যে চাষ করে যারা খায়, যারা কৃষক, কৃষকের আরবি কিন্তু কাফের। এখন যদি কোনো চাষিকে বলেন ওই কাফের, আপনার দাঁত মুখ খুলে ফেলবে। বিষয়টা এরকম হয়েছে, কাউকে যদি বলা হয় বাঘের বাচ্চা, ওর বুক বড় হয়, আর যদি বলা হয় জানোয়ারের বাচ্চা, অথচ বাঘ ও জানোয়ার, বাঘ কি মানুষ? বাঘের বাচ্চা বললে আপনার বুক বড় হয়, আর একই জিনিস বাংলায় বলছে, এক কথা বলছেন, বাঘও কিন্তু জানোয়ার, ওই শব্দটি উল্টিয়ে বললে মন খারাপ হয়ে যায়। কাফের আরবিতে বললে আপনার কেমন যেন লাগে, অথচ বাংলায় আপনাকে কাফের বলছে। যারা চাষ করে খায়, কৃষক চাষি, আরবিতে ওদের কাফের বলে। কারণ কি? কাফের মানে গোপনকারী। ওরাও কিন্তু ওই বীজ মাটির নিচে দিয়ে গোপন করে দেয়। তাই বলে আপনি সকালে কোনো চাষিকে ড্রাইকে বলেন তো কাফের, দাঁত মুখ খুলে ফেলবে। কি বোঝালাম এখান থেকে বলেন? তাহলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এদের মন খারাপের চাইতে, এদের কষ্টের চাইতে বেশি কষ্ট পাবে, মন খারাপ হবে, চাইবে না যারা কাফের। এটা কিন্তু আজ মুসলমানদের ভেতরে এখন বেশি।
জানার পরেও যারা না জানার ভান করে থাকে, যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এরাও এক ধরনের ডিজিটাল কাফের। কাফেরের অর্থ কয়টা? একটা একটা করে যদি মেলাই, অস্বীকারকারী, গোপনকারী, জানার পরেও না জানার ভানকারী, যতগুলো অর্থ আপনি মিলাবেন যেটার সাথে মেলবে দেখবেন আপনি একটার মধ্যে পড়ে গেছেন। তাহলে এখানে পোকার আনতে আমরা সবাই, আমার আর বলার দরকার নেই। আমি কেন বললাম এই শব্দটা? এবার আসেন, কোরআনের সব তথ্যই যখন প্রমাণ হয়ে যাচ্ছে বাস্তবে, তাহলে এই তথ্যটাও প্রমাণ দেশে হবে না হবে না? আরো জোরে বলেন। আমরা পেয়েছি আজ, আমরা এই বিশ্বাসে আছি, আল্লাহ তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো অবশ্যই বাংলার জমিনে কোরআনে কায়েম সংসদে যাবে। কারণ এদের বাবা দিয়ে চালালে কেমন লাগে আমরা দেখেছি, স্বামী দিয়ে চললে কেমন লাগে তাও দেখেছি, চাচা চালিয়েছে তাও দেখলাম, ম্যাডাম চালিয়েছে তাও দেখেছি, এখন জননী চালাচ্ছে তাও দেখছি। এখন একটা জিনিস বাকি আছে, কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে, কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় এটা দেখতে চান কারা কারা দেখে? লিল্লাহে তাকবীর। থাক, সামিয়ানা নেই তো এই জন্য চিল্লাচ্ছে, বুঝে শুনে চিল্লাচ্ছেন তো নাকি? ইমাম সাহেব দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, এক মসল্লি চিন্তা করে যে 11 বছর নামাজ পড়ি শুধু একই দোয়া। একদিন বলছে হুজুরের দোয়ার মানে কি? বলছে আমি জানি না, 11 বছর 5 অক্ত নামাজের পরে মোনাজাত করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আপনি জানেন না মানে? আমি জানি না। এক আলেমের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাদের ইমাম এই দোয়া পড়ে এর মানে কি? আলেম বলছে শুধু দোয়া নয় কোরআনের আয়াত সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, এর অর্থ আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ও মনে করছে কিরকম হয়ে গেল, এক দড়ে হুজুরের কাছে গিয়ে বলছো হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। 11টা ছেলে মেয়ে আপনি এরপরও এই দোয়া করেন, আপনার কি লজ্জা শরম আছে? কেন এ দোয়ার মানে তো আপনি জানেন না, আমি শুনি আসলাম আলেমের কাছে, এ দোয়ার মানে আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দান করো। আপনার 11টা হয়ে গেছে এরপরও আপনি দোয়া করেন, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম, আমি তো জানি না। মনে করছি কি বা হবে, দোয়া করিয়ে যায় আল্লাহ দিয়ে যায়। আপনি কি এরকম করে হাত তুললেন? বুঝতে শুনে হাত তুলবেন? সব চালিয়েছে এই 47 বছর আমরা দেখেছি কেমন লাগে, সুতরাং এখন বাকি আছে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন লাগে এইটা দেখতে। আমাদের আওয়াজ পর্যন্ত, জননী পর্যন্ত হয়তো যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। কিয়ামতের ময়দানে বলা যাবে আল্লাহ কোরআনে কারিম দিয়ে চললে বাংলাদেশ কেমন লাগে আমরা এই দাবির পক্ষে ছিলাম। আর আল্লাহর ঘোষণা যেহেতু আল্লাহু মতিম্ম নূরি, দিন আর বেশি দিন বাকি নেই, কোরআনের এই এই আয়াতটা পৃথিবীতে সত্য হবে, 7টা উপমহাদেশ এই কোরআন দিয়ে চলবে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কোরআনে কারিমের আয়াত কি মিথ্যা হবে? না। তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা, হে নবী আপনার রবের পুরা কালেমাটাই সত্য, সুতরাং এই আয়াতটাও যেন সত্য হয়। মুসাফির অবস্থায় আছি আর মুসাফিরের দোয়া কবুল হয় নবীজির হাদিস নাকি? এজন্য মুসাফির মানুষ দেখলে আপনি দোয়া চাইবেন, কারণ ও গোনাগার হতে পারে, ও যদি কিছু বলে আল্লাহ ফেরত দেবে না। এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায় দোয়া করছে আল্লাহ চর্মচকে একবার হলেও কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায় আমাদেরকে তুমি দেখা। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে কোরআনে যত কথা আছে সব ন্যায় নীতিপূর্ণ, সব ইনসাফপূর্ণ কথা দিয়ে পরিপূর্ণ,
কোরআনে এমন কোনো কথা নেই যে একটার সাথে আর একটা মিল নেই, আছে কথা বোঝেননি মনে হয়। কোরআনে এমন কোনো কথা নেই, অবিবেচক কথা, অবিচারপূর্ণ কথা না, সব বিচারপূর্ণ কথা, নেই সঙ্গত কথা আল্লাহ দিয়ে কোরআনে কারিম নাজিল করেছেন। এই জন্য কোরআনের আয়াত বাদ দিয়ে কোনো মানুষ যদি অন্য কোনো নিয়ম নীতি দিয়ে দোনাতে দুনিয়া চালাতে চায়, ওটা ন্যায় বিচার হবে না, হবে অবিচার। মেয়েদের ক্ষেত্রে আমার আল্লাহ নিয়ম দিয়েছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে পুরুষ হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তার আজ্ঞাবহ। কে বলছেন বলেন তো? এখন যদি কেউ এই আয়াতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় না আমরা ওটা মানি না, নারী পুরুষের সমান অধিকার আমরা দিতে চাই, আপনি কি আল্লাহর চাইতে বেশি বুঝে ফেলেছেন? কোরআনে কারিমে আমার আল্লাহ মেয়েদেরকে বানিয়েছেন আমাদের আজ্ঞাবহ, আর আমাদেরকে দিয়েছেন বাইরের কাজগুলো। নবী যে আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন পুরুষ মানুষের কাজ হচ্ছে ঘরের বাইরে, এজন্য ঘরের বাইরের পরিবেশে পুরুষ মানুষ যত বেশি থাকবে ওদের বুদ্ধি বিচক্ষণতা মেধা যোগ্যতা আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আর ঘরের পরিবেশটা দিয়েছে মেয়েদের, ঘরের পরিবেশে মেয়েরা যত বেশি থাকবে পর্দার সহিত, বাইরে গেলেও যদি পর্দার সহিত যায় তাদের বুদ্ধি বিচক্ষণতা মেধা চেহারা যোগ্যতা আমার আল্লাহ সব কিছু বাড়িয়ে দেবে। আয়াত আজ আমরা এখন খ্রিস্টানদের ষড়যন্ত্রে পড়ে অনেকে পাল্টিয়ে ফেলার চেষ্টায় আছি, কি কথা বললেন না কেন? পুরুষ মানুষ এখন সব ঘরের ভেতরে ঢুকছে আর মহিলারা সব এখন বাইরে, বাইরের যে শক্ত কাজগুলো ওদের দ্বারা সম্ভব না কারণ ওদের শরীরে আল্লাহ ওই ক্ষমতা দেয়নি। একটা পুরুষ মানুষের জন্য সতর হচ্ছে নাভি থেকে শুরু করে পা পর্যন্ত, এ হাঁটু পর্যন্ত, এতটুকু ঢেকে যদি কোনো পুরুষ মানুষ রাখে, আরো যদি রাস্তাঘাটে বের হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, এই যে আমি সব লিখে এনেছি, মাজা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি ঢেকে রাখে ওর ফরজ আদায়। সবাই বলেন ওর দিকে আপনি শরীরে আর কোনো জায়গায় ওর কাপড় চোপড় নেই তাকানো যাবে না? যাবে না, ঠিক আছে। একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে হাতের কবজি মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীরকে ঢেকে রাখা লাগবে, এই তিনটা জায়গা বাদ দিয়ে পুরা শরীর যদি ঢাকা রাখে তাহলে ওর দিকেও তাকানো জায়েজ নেই। কি ফতোয়া দিচ্ছে গো! এই যে ভিডিও ক্যামেরা করে মেয়েদেরকে দেখানো হচ্ছে এটা নাকি জায়েজ নেই, ফতোয়া দিচ্ছে মানুষ। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে এসেছিলেন, সালাম দেওয়ার পরে নবীজি স্ত্রীদেরকে বললেন তোমরা ভেতরে যাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, হে নবী অত অন্ধ আমাদেরকে দেখতে পাবে না। নবীজি বললেন দেখো ও নাই অন্ধ, তোমরা তো আর অন্ধ না। এই হাদিসটা বলা হয় না হয় না? কোন আয়াত কোন হাদিস যদি কেউ বলতে চায় তার ঐতিহাসিক প্রেক্ষাপট লাগবে, আগে পরের আয়াতের সাথে হাদিসের সাথে মিল রেখে রিলেটেড কি আছে ওটা আগে জানানো লাগবে, না আপনি একবারে বুঝতে পারবেন না। উসুলে তাফসিরের, উসুলে হাদিসের যে নিয়মগুলো আছে, উসুলে তাফসিরের নিয়ম আছে না নেই? কয়টা? 23টা। উসুলে তাফসিরের প্রায় 23টা নিয়ম আছে, এর 13 নম্বর নিয়ম এইটা, কোন আয়াত আপনি একবারেই বুঝতে পারবেন না, এর আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড করে আপনাকে বোঝা লাগবে যে সম্পর্ক কি আছে, কি আপনি না ছাড়া বুঝতে পারবেন? একবার কোন আয়াত বোঝা আপনার দ্বারা সম্ভব না। এদেশে আর একটা ফতোয়া বের হয়েছে, অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, এদেশে আছে না নেই? আপনি যে আয়াত দিয়ে এটা দলিল দিচ্ছেন আপনি একটু খেয়াল করেন তো, লায়া মাসুহু ইল্লাল মুতাহহারুন, সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে দলিল দেওয়া হয় যৌজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। আয়াত ঠিক আছে, অর্থ আপনি একবারে বুঝে ফেললেন কি করে ঠিক আছে, এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আপনি না জেনে বললেন কি করে? এর আগের আয়াত দুইটার দিকে একটু তাকান তো,
ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজীলুম মির রাব্বিল আলামিন। খেয়াল করবেন শব্দের দিকে, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হচ্ছে, এখন আমার 12টা বেজে গেছে এই জন্য আমার কষ্ট হচ্ছে। তারপরও আপনাদের দিকে তাকিয়ে আমি ঘন্টাখানিক সময় নেব, থাকবেন তো? খুব খেয়াল করে শুনবেন, অল্প কথায় আজকে ইনশাআল্লাহ আমি শেষ করব। ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই এটা সম্মানিত কোরআন, ঠিক আছে কথা? ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত কিতাবে সুরক্ষিত করা আছে। এই যে মাকনুন শব্দের শাব্দিক অর্থ হাতের স্পর্শ ছাড়া, যতগুলো তাফসির আপনি বাংলাদেশে বিশেষ করে 42টার উপরে তাফসির পাওয়া যাচ্ছে ইংরেজি সহ, যতগুলো তাফসির আমি বিশ্ববিদ্যালয়ে পেয়েছি সব মুফাসসির মাকনুন শব্দের শাব্দিক অর্থ দিয়েছেন, যেখানে হাতের স্পর্শ লাগে না। মায়ের পেটের ভেতরে ফি কারারি মাকিন, হাতের স্পর্শ ছাড়া সন্তান তৈরি হচ্ছে না, হাত দিয়ে বানানো হয়। কথা বোঝেন আমার? তাহলে এই জায়গায় আপনি কি বুঝলেন? সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা আছে যে কিতাবে, লা ইয়ামাসসুহু, এই যে হুর মারজা, এটা জমির, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া ওটা কেউ স্পর্শ করে না। এখন এই জায়গাটা কি লোহে মাহফুজ না দুনিয়ার বিষয়? আপনি দাদির কবর কোথায়, আপনি কাঁদছেন কোথায়? দুই নম্বরের বিষয়, মুতাহহারুন শব্দের অর্থ প্রধানত দুইটা, এক নম্বরে মুতাহহারুন মানে নিষ্পাপ, দুই নম্বরে মুতাহহারুন মানে পবিত্র। তাহলে একদিকে ফেরেশতারা নিষ্পাপ, দুই নম্বরে আপনারা ঘুমাচ্ছেন? এবার আপনি মিলান, এটা সম্মানিত কোরআন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে, পবিত্র, নিষ্পাপ, ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না। আপনি কোন জায়গার আয়াত কোন জায়গায় নিয়ে এসে মিলিয়ে দিচ্ছেন বলেন? দুই নম্বরের বিষয়ে, কোন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ও যদি মাওলানা আলী আহমদ আখন্দের কাছে এসে বলে, ভাই আপনি মুসলমান, আমি ইসলাম জানতে চাই, আমি মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, নির্ভেজাল ইসলাম জানতে পারবো, কি পড়লে সেটা আপনি আমারে দেন, আপনি কি দেবেন? কি করে কোরআন দেবেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, তাহলে উনি কি দেবে বলেন তো? আর ওরা কিন্তু বলেছে আমি মুসলমান হব না, আমি নির্ভেজাল ইসলাম জানতে চাই। আপনি দুনিয়াতে কোরআন বাদ দিয়ে যত কিতাব আছে, যত বই আছে, নির্ভেজাল বলতে পারবেন? তাহলে উনি কি দেবে বলেন? আবার কোরআন দেবে মানে নির্ভেজাল কোরআন বুঝলাম, কিন্তু মোশরে কত পবিত্র, গোসল করলে পবিত্র হবে না, ওযু করলে হবে না, তাহলে দেবে কি? আর ও বলছে আমি মুসলমান হব না, মারবে, কালেমা দিতে হবে, ও তো বলছে আমি মুসলমান হব না, আপনি কালেমা দেবেন কি করে? এবার আসেন তো কি দেবেন, এবার কান খাড়া করেন, আমি তো এমনি বলি নাই। এই যে কয়েকদিন আগে মুসলমান হয়েছে লরেন বুথ, টনি বেলাওয়ারের শালিকা, ইরানের তেহরান বিমানবন্দরে নামার পরে এক মুসলমানকে বলছে, ভাই আমি মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, কিন্তু ভেজাল ইসলাম না, নির্ভেজাল ইসলাম। আজ ভেজাল ইসলাম দেশে আছে না নেই? জিকিরের নামে সব জায়গায় ভেজাল, মোরা কাবার নামে সব জায়গায় ভেজাল, পীরের নামে সব জায়গায় ভেজাল, বক্তার নামে সব জায়গায় ভেজাল, নেতার নামে ভেজাল, সব জায়গায় ভেজাল চলছে। এই জন্য লরেন বোতন কিন্তু অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা একটা মেয়ে, আমাদের মতো মূর্খ মানুষ না, বলছে আমি মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, তাও নির্ভেজাল ইসলাম, কি পড়লে আমি ইসলাম জানতে পারবো সেটা আপনি আমারে দেন। এখন মুসলমান এতে ইরানের তেহরান বিমানবন্দরে কি দেবে তার হাতে আপনি বলেন? নিজের ফতোয়ায় কিন্তু নিজে ধরা খাবেন এবার, কারণ আল্লাহ তো আগেই সূরা তাওবার ভেতরে জানিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, ও গোসল করলেও হবে না, ওযু করলেও হবে না, যতক্ষণ মুসলমান না হবে।
কিন্তু মানুষ হিসাবে আল্লাহর কোরআন জানার অধিকার তার আছে না নেই? তাহলে ও ধরবে কি করে এবার বলেন? হ্যাঁ, এটা হয়তো হাফেজি কোরআন, যেটা হাফেজরা পড়ে এইটা, কিন্তু বাকি তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ করা যেগুলো আছে এই কোরআন ওযু করে ছাড়া ধরা যাবে না। আপনি পেলেন কোথায় বলেন? আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি চিন্তা করে দেখেছি, এটা হয়তো ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। ওরা চায় মুসলমানদেরকে যত কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে তত ওরা শিরিক বেদাত জুলুম দিয়ে ভরে রাখতে পারবে। মক্কা মদিনায় 45 দিন ছিলাম, কোন শিরিক বেদাত পাইনি, কারণ ওখানে কোরআনের চর্চা হয় বেশি। জন্মের পরে হাতে কোরআন তুলে দেয়, আর আমাদের দেশে ভয় পায় না? আরে ভাই, একটা মানুষ ওযু করে দুনিয়ায় বেশি সময় থাকে না ওযু ছাড়া থাকে? এই ভাইয়ের বয়স যদি 50 বছর হয়, উনি খুব বেশি হলো ওযু করেছিল 10 বছর, আর 40 বছরই ওযু ছাড়া ছিল। ওযু করে এত সময় থাকা সম্ভব? তা এখন ওনার গাইডলাইন কিন্তু কোরআন জীবন চালাবে কি দেখে? ওনার তো ওযু 40 বছর নেই, তাহলে 40 বছর কোরআন দিয়ে চলেনি, উনি হিসাব দেবে কি দিয়ে বলেন? এটা হাফেজি কোরআনের জন্য প্রযোজ্য, বাকি তাফসির যেগুলো লেখা আছে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, আমার মনে হয় এই কোরআন ধরতে পারবেন না, তাহলে আপনি জীবন চালাবেন কি দিয়ে? আর সব সময় তো ওযু করে থাকা একজনের দ্বারা সম্ভব না, সম্ভব? এটা হতে খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র হতে পারে, এটা আমার মেধা থেকে এসেছে, আপনার মেধায় হয়তো ওটা কিছু আসতে পারে। আজ আমি এই 45 দিন মক্কা মদিনায় থেকে এটা দেখেছি, ওখানে শিরিক বেদাত নেই, আর শিরিক বেদাত কেউ করতে চাইলেও করতে দেয় না, কারণ ওদের সব কিছু কোরআন শরীফ। নবীজির কবরে সালাম দিয়ে আমি শুধু হাত তুলেছিলাম, পুলিশ আমার হাতের উপরে একবার দিয়েছে, ইয়া হাজিউল হজ্জা, তাই না? বিলাদুকা, ও হাসি দেশ কোথায়? আমি বললাম বাংলাদেশ, যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে আপনি নবীর কাছে কি চান, আপনার কি দরকার, নবী আপনাকে কি দিতে পারবে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে দেবে। আর যদি আপনার আল্লাহর উপরে ইমান না থাকে, ভরসা না থাকে, আমার পাশে ধরেন কেন? আমি সরকারি চাকরি করি, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার বউ আছে, আমার ব্যাংকে টাকা আছে, আপনাকে আমি কিছু দিতে পারবো? কবরে শুয়ে আছে, উনি কে দেবে আপনাকে? একটা পুলিশের ইমান দেখেছেন? ওরা শিরিক বেদাত কখনো না, কারণ ওদের কোরআন শরীফ জন্মের পরে হাতে তুলে দিচ্ছে। মসজিদে নববীতে দেখলাম ছোট ছোট বাচ্চারা 4 বছর 5 বছর বয়স খেলা করে বেড়াচ্ছে, মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে মসজিদে নববী, নবীজির মসজিদে ওরা খেলা করছে, একজন আরেকজনকে ধরতে যাচ্ছে। আমাদের দেশের ছেলে মেয়েরা একজন আরেকজনকে ধরে আর কি বলে, কিত 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 কিত, ধর ধর শুয়ে দিলাম, আর বাকি যে শব্দ আমি বলতে পারলাম না, কি গাইল গো, একদমই 4-5টা গাইল দেয়, এই কথা বলছেন এখানে? চিন্তা করলাম, দেখি এরাও তো ছোট মানুষ কি বলে, কান খাড়া করে দেখি না, ওরা ধর ধর শুয়ে দিলাম, কিত 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 বলে না, ওরা একজন আরেকজনকে ধরার সময় বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কালকে সুবহানাল্লাহ বলেন ভাই, আজকে বলার দরকার নেই। ছোট মানুষ 4 বছর 4.5 বছর বয়স, ওদের শিক্ষাটাই ওইটা, কারণ জন্মের পরে ওদের হাতে কোরআন শরীফ কি, আর আমরা কবরে চলে যাচ্ছি এরপরও কোরআন কি আমরা বুঝি না, ধরিও না, না ওযু নেই, দরকার নেই, ওই টাকের উপর রেখে দিয়েছে। আরে ভাই, আপনার গাইডলাইন যদি কোরআন হয় আপনি চালাবেন কি দিয়ে? এই সূক্ষ্ম ষড়যন্ত্র থেকে আমার মনে হয় আপনি বেরিয়ে আসবেন। লরেন বুথকে কোরআন শরীফের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইংরেজি ট্রান্সলেশন সহ তুলে দিয়েছে মুসলমান। উনি 3 বছর একাধারে গবেষণা করার পর 53 জায়গায় লাল দাগ দিয়েছে। কয় জায়গায়? 53 জায়গায় লাল দাগ দেওয়ার পর সংবাদ সম্মেলন করে বলে আমি মুসলমান হয়ে গেছি। সাংবাদিকরা বলে আপনি মুসলমান হলেন কেন? পৃথিবীতে 4,500 ধর্ম আছে, এত ধর্ম বাদ দিয়ে আপনি মুসলমান ধর্ম, এটা তো টেররিস্ট, সন্ত্রাসী ধর্ম, এ জঙ্গি, এ উগ্র, আপনি এ ধর্ম মেনে নিলেন? লরেন বুথ ডাক দিয়ে বলে দেখো আমি বিভিন্ন ধর্মের ছাত্রে, আমি অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করেছি বিশ্ববিদ্যালয় থেকে, কোরআনে কারিম আমি আনাকুম সানাকুম সানাকুম পড়ি নাই,
আমি বুঝে বুঝে একাধারে 3 বছর পড়েছি আর 53 জায়গায় আমি লাল দাগ দিয়েছি। যেদিন আমি ভুল ধরি, হ্যাঁ এই তো ভুল পাওয়া গেছে, সকালবেলায় আমি জানিয়ে দেব মুসলমানের কোরআনে ভুল। কিন্তু আল্লাহর ইশারা আমি যে আয়াতে ভুল ধরি, দেখি তার পরের আয়াতে পরের শব্দে আমার আল্লাহ ওর স্বভাব 1500 বছর আগে দিয়ে দিয়েছে। 53 নম্বর জায়গায় আমি প্রথমে ভুল ধরেছিলাম, আমি যেটা পড়লাম সূরা নেসার 34 নম্বর আয়াতটা আমি ভুল ধরেছিলাম, আর সর্বশেষ আমি ভুল ধরেছি সূরা ওই আলাকের 3 নম্বর আয়াতটা। কিন্তু যেখানে যে আয়াতে ভুল পাই প্রচার করব বলে মনে করি সকালবেলা, দেখি তার আগের আয়াত পরের আয়াতে জবাব আগে আল্লাহ দিয়ে দিয়েছে। এই আয়াতটা সর্বপ্রথম আমি যেদিন ভুল ধরলাম, এই সূরা নিসার 34 নম্বর আয়াত, নারী পুরুষকে আল্লাহ দুই চোখে দেখেছে কেন? নারী পুরুষের সমান অধিকার আমিও চাইতাম, কিন্তু না, দেখি পুরুষের মর্যাদা অধিকার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কারণ আছে, আয়াতের পরে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, বিমা ফাদ্দালাল্লাহু বাদ্দাহুম আলা বাদ্দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। নারী পুরুষের সমান অধিকার রাইজ নেই এই আয়াতের এই পরের ব্যাখ্যার কারণে, কারণ একজনকে আর একজনের উপরে আল্লাহ ফজিলত মর্যাদা দিয়েছেন। কে? কেন? অভিমান আলিহীন তার 1 নম্বরে কারণ, তোমার স্বামী তোমার জন্য সম্পদ খরচ করবে, এই কারণে যত আত্মীয় স্বজন আসুক কোনো মহিলার 1 টাকাও খরচ করা লাগে, যত খরচ সব কার? আরো জোরে। এই কারণেই তো পুরুষের মর্যাদা আল্লাহ এক ধাপ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই, কিন্তু বাবার কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে, যাতে শরীয়তের সাথে মিলে যায়। কথা বলছেন, মায়ের কথা মতো বউ তালাক দেওয়া, সে যত কিছুই বলুক মা জায়েজ জায়েজ নেই। কারণটা কি? কারণ বউ শাশুড়ির ভেতরে যে দ্বন্দ্ব আজকের না এবার আবহমান কাল থেকে চলে আসতেছে, মেয়েদের বুর্দি যেহেতু অর্ধেক, ওদের মনও ছোট, মহিলারা মনে হয় বদ্ধ আরম্ভ করে দিয়েছে, একই হুজুর। সম্মানিতা মা বোনেরা, আমি বলি নাই, বিশ্বনবী এটা জানিয়েছেন, মায়ের কথা মতো আপনি বউকে তালাক দিতে পারবেন না, কিন্তু বাবার কথা মতো, বাবা যদি শরীয়তের বিরোধী কিছু দেখে, এটা দেখে যদি বলে বউ রাখা যাবে না, তালাক দেওয়া লাগবে, বাবার কথা মতো বউ তালাক দেওয়া যায় যাচ্ছে, তার বাস্তব প্রমাণ ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল। মা বোন যারা এসেছেন আপনাদের ছোট্ট কথাই বলছে, অনেক মহিলা আছেন বাবার বাড়িতে বেশ ভালোই থাকে, স্বামীর বাড়িতে আসার পরে নিজের শ্বশুর শাশুড়িকে আর সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত স্বামীকে বারবার কথা বলে বলে আলাদা হয়ে যায়। আর আলাদা হওয়ার পেছনে শুধু বউ দায়ী না, এই বউকে বারবার কান ভাঙায় ওর মা আর ওর বোন। এ নিয়ম নাটোরে নেই? কার কার পরিবারে আছে হাত তোলেন তো ভাই। না, কয়েকজন আছে আমি জানি, কয়েকজন না অধিকাংশ, কারণ আমিও সন্তান, আমি জানি, আল্লাহর কসম দিয়ে আমি বলছি, এখানে এমন কোন সন্তান পাবেন না যে সন্তান চায় যে তার মা বাবা আলাদা হয়ে যাক, চাই, কিন্তু বাধ্য হয় তার বর কারণে, আর এই বউটা বাধ্য হয় ওর মা আর বোনের কারণে, ওখান থেকে বারবার রিলে আসে, তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবে। এই বউকে বুদ্ধি দেয় ওর মা আর বোন, এরকম মা বোন আছে না নেই? ওই যে ওখানে আছে, ওখানেই বসে আছে, বুদ্ধি সাগর সব। হ্যাঁ, যারা শ্বশুর শাশুড়ি বসে আছেন তাদেরকে বলছে, একটা মেয়ে যখন আসবে আপনার বাড়িতে, ওটাকে আপনার নিজের ছোট মেয়ের মতো মনে করবেন, কারণ ছোট মেয়ের আবদার মানুষ বেশি রক্ষা করে। নিজের মেয়ে ভুল করে কত কিছু আপনি মাফ করে দেন, শিখিয়ে দেন, কিন্তু অন্যের একটা মেয়ে সে একটু ভুল করেছে, আপনি নিজে সংশোধন না করে মাফ না করে ছেলের কানে কানে তুলে দেন, আপনি কি মা না দায়নি? এরকম মা শ্বশুর আছে না নেই? এই কথা বলা লাগবে। আমি আরো বলতে পারতাম, কিন্তু না, বদ্দুয়ার ভাগি আর হব না,
যে কথাটা বোঝানোর জন্য এসেছে, পুরুষের মর্যাদাটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এক নম্বরে পুরুষ মানুষ খরচ করবে তার স্ত্রীর জন্য, বিমান ফাকুমিন আমওয়ালিহিম, কথা বোঝা গেছে? লরেন বুথ বলে, দেখো আমি আজকে ভুল ধরেছিলাম, আল্লাহ নারী পুরুষকে সমান না দিয়ে দুই চোখে দেখেছে, কারণ এই তো ভুল পাওয়া গেল, কিন্তু না এই যে জবাবটা আমার আল্লাহ আগে দিয়ে দিয়েছে, 53 জায়গায় ভুল ধরে দেখি আমার জীবনের শেষ, আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। শেষে আমি কোরআনের কাছে মাথা নত করে 3 বছর কোরআন গবেষণা করে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা, কোরআনে কারিমের এই যে তথ্যটা, আদলা দিলেন আল্লাহ, আদলা সব ইনসাফ পূর্ণ। এ আজ যারা না বুঝা আন্দোলন করছে, বিশেষ করে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, নারী কাহিনী, প্রায় 13টা সংগঠন এখন কাজ করছে মেয়েদের পক্ষে। এগুলো মেয়েদের পক্ষে না, মেয়েদেরকে ভোগ করার জন্য। নেতা পল্টনের ময়দানে চিল্লাচ্ছে নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, আমরা চাই। জনগণ জিজ্ঞাসা করছে কি সমান অধিকার, বলে নারী আর ঘরে থাকবে না, ওরাও পুরুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে কাজ করবে। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, ও জামেলা তোমার আর চিন্তা নেই, কেন তোমাদের অধিকার আজ আদায় করে দিয়ে আসলাম। কি অধিকার? তোমরা আর ঘরে থাকবে না, আমাদের মতো রাস্তাঘাটে সব জায়গায় তোমরা মাটি কাটবে। বউ ছিল বুঝেক্ষণ ডাক দিয়ে বলে, স্বামী এই তোমার সমান অধিকার, ঘরের পরিবেশের সব কাজ আমাদের করা লাগবে, সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে রান্না বান্না, কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার করা থেকে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া সব কাজ আমাদের, আবার বাইরের কাজও করা লাগবে, কি সমান অধিকার না জুলুম? স্বামী ডাক দিয়ে বলে, দেখো তোমাদের ভালো করেও লাভ নেই। স্ত্রী বলছে, দাঁড়াও তোমার আমি ভালো করাচ্ছি, খাবার দিয়েছে দুপুর বেলা এমন একটা জিনিস খাবারের ভেতরে দিয়েছে যেটা খেলে পেট ব্যথা করে, আমি নাম বললাম না, এটা হলে আবার মেয়েরা দেবে, এখন আবার আমারও পেট ব্যথা করবে। আছে আমি একটা জিনিসের নাম জানি, ও দিলেই পেটে ব্যথা হবে, নেতার তো পেটে ব্যথা, চিন্তা করে কি খাই দাই আর পেটে ব্যথা হয় আর পেট বড় হয়। ডাক্তারের কাছে গিয়ে বলে, দেখেন তো আমার অবস্থা কি? ডাক্তার বলে, না আমি একবারে আপনাকে কিছু দিতে পারবো না, আপনাকে আগে পরীক্ষা করব, আর সকালবেলা আপনি প্রসাব নিয়ে আসবেন, বাঁশি প্রসাব রেখে দিয়েছে বোতলে করে করে, সকালে নিয়ে যাবে। আল্লাহর ইশারা, ওর বউ ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়িয়ে, চিন্তা করছে আমার স্বামী আমার এমনি পিটা আজকে তো মেরেই ফেলবে, ভয়ের চোটে তাড়াতাড়ি নিচে প্রসাব করে রেখে দিয়েছে। নেতা তো বসে নাই, ও মনে করছে আমারটাই নিয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে একবার ওর মুখের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব রোগ কি খুব কঠিন? ডাক্তার বলছে, রোগ কঠিন কিনা আমি বলতে পারবো না, এ জিনিস ঢুকল কি করে, আমি হাসির খোরাক দেয়নি। ডাক দিয়ে বলে, জিনিস ঢুকেছে কি করে, এতদিন আমি পরীক্ষা করছি আমি এ জিনিস দেখিনি, না কেন কি হয়েছে? নেতা কিন্তু ঘামতেছে। ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব সত্যি করে বলেন আমার রোগ কি? ডাক্তার বলছে, রোগ কি আমি বলতে পারবো না, কেবল 9 মাস। কয় মাস? ওর তো মাথা খারাপ হয়ে গেছে, 9 মাস, আর বাকি আছে 1 মাস 10 দিন, না জানি আবার মরিয়ে যায় কিনা। ডাক দিয়ে বলছে, ডাক্তার সাহেব আমি কি এই রোগে বাঁচবো? বলে, আপনি বাঁচবেন কিনা জানেন, আপনি বাড়ি যান। এক দৌড়ে বাড়িতে এসে বলছে, স্ত্রী কি হয়েছে? বলছে, আমার 9 মাস, কেমন করে, এই দেখো রিপোর্ট কম্পিউটার দিয়ে বের করা। আর বেশি দিন বাকি নেই, ডাক্তার সময় দিয়েই দিয়েছে, আর 1 মাস 10 দিন বাকি আছে। সত্যি করে বলো দেখি, তুমি তো 2টা সন্তান জন্ম দিলে পর পর কেমন কষ্ট হয় আমার একটু বলো, আমি কি বাঁচবো? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী চিল্লা ছিলে পল্টনের ময়দানে সমান অধিকার দেবে, এই তোমার সমান অধিকার,
আমি তো দুইটা দিয়েছি, এবার তোমারই দেওয়া লাগবে, দেখি তুমি কেমন সমান অধিকার কায়েম করতে পারো। আসল নয় মাস, এটা তোমার না, এটা শুধু নামে অপসব, তোমার না আমার, তুমি নাম শুনে অজ্ঞান হয়ে যাও, আর আসল নয় মাস হলে তোমার খুঁজেই পাওয়া যেত না। এই জন্য কোরআন এরকম যত তথ্য আছে প্রায় 500, সবগুলো আল্লাহ ভারসাম্য পূর্ণ করে দিয়েছেন। আমি আরো নিচে নামতে পারতাম কিন্তু না, পারলাম না। তাহলে কি বোঝালাম? কোরআনে যত তথ্য আছে সবগুলো সত্য আর প্রমাণ হবে দিন যত যাবে। দুই নম্বরে যত কথা আছে সব ভারসাম্যপূর্ণ, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ। তিন নম্বরে লামবাদ্দিলালি কালিমাতি, কোরআনে যত কথা দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোনো রদ বদল হবে না। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই? ওই কোরআন শোনার জন্যই আমরা এসেছি নাকি? খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবীকে অনুসরণ করা ফরজে আইন। নবীকে অনুসরণ করা কি? সবাই বলেন, নবীর অনুসরণ করতে গিয়ে যদি দুনিয়ার লৌকিকতা, সামাজিকতা, আধুনিকতা, মানুষের মন রক্ষা করতে গিয়ে আপনি নবীর আদর্শটা বাদ দিয়ে এদিকে ঝুঁকে পড়েন, কত বড় কঠিন শাস্তি হবে। সূরা ফুরকানের 25, 26, 27, 28 নাম্বার আয়াতগুলোতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়াউমা তাশাক্কাকু সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালায়িকাতু তানজিলা আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। জোরে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা ভাবনা করে মিলাবেন, শব্দটা কঠিন। আল্লাহ পাক বলেন, ওয়াইয়াউমা তাশাক্কাকু সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালায়িকাতু তানজিলা। যেদিন আকাশের মেঘপুঞ্জ ফেটে পড়বে, ভেঙে পড়বে, বিদীর্ণ হয়ে যাবে। দুই নম্বরে আকাশ থেকে আমি আল্লাহ মালায়িকা ফেরেশতা একটার পরে একটা বাই সিরিয়াল নাজিল করব, পাঠিয়ে দেব। কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমি দয়াময় আল্লাহর হাতে, আর কাফেররা ওই সময় বড় বিপদে থাকবে। কোন কাফের? একটা নাজিল হওয়ার প্রেক্ষাপটে আমি পেয়েছি, কাফেরদের সর্দার উকবা ইবনে আবি মুঈদ, এই লোকটা মক্কার বড় নেতা ছিল, দাওয়াত দিয়েছে মক্কার বিভিন্ন কাফেরদেরকে। এর ভেতরে উমাইয়া ইবনে খলফ, এই লোকটার বন্ধু ছিল, এও বড় কাফের, বড় নেতা। নবীজি ওই অনুষ্ঠানে ছিলেন, আল্লাহর নবীকে খুশি করার জন্য ডাক দিয়ে বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার অনুষ্ঠানে এসেছেন, আমি আর নিজের ধর্মে বাপ দাদার এই মান্ধাত আমলের ধর্মে আমি থাকলাম না, আমি পরিবর্তন হয়ে আপনার সত্য ধর্ম মেনে নিলাম। অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে যাচ্ছে, উমাইয়া ইবনে খলফ বাড়ি যায় নাই, হাত ধরে বলে, বন্ধু তুমি নিজের ধর্ম বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের নতুন ধর্ম মেনে নিলে, তুমি যদি ওর মুখে থুথু নিক্ষেপ না করো, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব আর থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। থুথু নিক্ষেপ করার জন্য আদেশ দিচ্ছে কার মুখে? নবীর মুখে। এই লোকটা বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে, বন্ধুর মন রাখতে গিয়ে আল্লাহর নবীর শরীরের দিকে থুথু নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ এই কারণে আয়াতটা ওর বিপক্ষে নাজিল করেছেন, ওয়াইয়াউমা ইয়াদু যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ময়দানে যারা বন্ধুর মন রক্ষা করতে গিয়ে, বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে, সামাজিকতা, স্ট্যাটাস, আধুনিকতা, লৌকিকতা, লোক দেখানো, এগুলো ঠিক রাখতে গিয়ে মানুষও করে, আমিও করি, সবার বিয়ে অনুষ্ঠানে গান বাজে আমারও বাজুক, সবার মেয়ে বেপর্দায় চলছে আমারও চলুক, কথা বলছে না কেন?
এদিকে তাকিয়ে যারা আল্লাহর নবীর আদর্শকে, আমার আল্লাহর নবীকে যারা বাদ দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে তারা নিজেদের আঙ্গুল নিজে কামড়িয়ে গোশত ফেলে দেবে। কথাটা কঠিন। ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু, তারা নিজেদের হাত নিজে কামড়াবে, নিজেদের আঙ্গুল কামড়িয়ে গোশত ছিঁড়ে ফেলে দেবে। বিষয়টা সহজ না, কঠিন। আল্লাহ কত বড় উদাহরণ দিচ্ছেন, টের পাচ্ছেন? শুধু এতটুকুই না, ওরা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেই না, কিয়ামতের ময়দানে ওরা রসুলের সাথে থাকতেও পারবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আর আফসোস করবে জীবনের উপরে, হায় রে আমরা যদি দুনিয়ায় অমুক লোকের সাথে না থাকতাম তাহলে আজ এত বড় কঠিন বিপদে পড়তাম না। কান খাড়া করে শব্দের দিকে খেয়াল করে একটু মিলান। আল্লাহ পাক কিন্তু আয়াতের মাঝখানে ফুলানান খলিলা দিয়েছেন। ফুলান শব্দ দিলেন কেন? একটা দুইটা না, যতগুলো তাফসির আমি বসে বসে মিলিয়েছি, মুফাসসিরের ইকরাম লিখেছেন, আল্লাহ কিন্তু উকবা ইবনে আবি মুঈদ, উমাইয়া ইবনে খালফ এই দুইজনের জন্য যেহেতু আয়াত নাসিল হচ্ছে, এদের নাম আল্লাহ জানে না জানে না? আরো জোরে বলেন। তাহলে তাদের নাম সরাসরি না দিয়ে ফুলান দিলেন কেন? এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয়, এই জন্য কোরআনের মাহফিলে আসা লাগে। কেন আল্লাহ ফুলান দিলেন? উমাইয়া ইবনে খলফের নাম আল্লাহর জানা আছে, ও উকবা ইবনে আবি মুঈদের নাম জানা আছে, এরপর আল্লাহ কেন দিলেন? এই কেনর উত্তর জানার জন্য তাফসির মাহফিলে আসতে হয়, এই জন্য আল্লাহ দিয়েছেন। কারণ উমাইয়া ইবনে খলফ দুনিয়ায় বেশি দিন থাকবে না, উকবা ইবনে আবি মুঈদ তো থাকবে না, তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের এই আয়াত আরো জোরে, কিয়ামত পর্যন্ত যারা নিজের সামাজিকতা রক্ষা করতে গিয়ে, নিজেদের স্ট্যাটাস, নিজেদের দল ঠিক রাখতে গিয়ে আল্লাহর নবীর আদর্শকে বাদ দিয়ে ওদেরকে অনুসরণ করবে, কিয়ামতে ওরা ওই উকবার মতো নিজের আঙ্গুল চিবিয়ে ফেলে দেবে। আজ আপনার কাছে আল্লাহর রাসূলের আদর্শের চাইতে বাবার আদর্শ ভালো লাগে, কিয়ামতে আপনি আঙ্গুল কামড়াতে বাধ্য হবেন। আর যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, এই জন্য আল্লাহ ফুলান দিয়েছেন, আমি অমুকের অনুসরণ যদি না করতাম, এ কথা কিন্তু উকবা ইবনে আবি মুঈদ বলবে না, এ কথা আমিও বলতে পারি, ভাইও বলতে পারে, কথা বলেন না কেন? যাদের জীবনে রাসূলের আদর্শের উপরে অন্য আদর্শ উপরে থাকবে তারাই এই কথা বলতে বাধ্য। আয়াত অনুযায়ী বাংলাদেশে আয়াতের ভেতরে অনেকেই আছে না নেই? আমরা সুতরাং আপনাকে সাবধান হওয়া লাগবে এই মুহূর্তে, কারণ রাসূলের অনুসরণ করা বাধ্যতামূলক ফরজে আইন, ফরজ না ফরজে আইন। রাসূলের অনুসরণের মাধ্যমেই জান্নাত। এই কথাটা কিছু মানুষ কাটসাট করে ভিডিওতে ইন্টারনেটে ছেড়ে আমার দুনিয়ার মানুষের কাছে কালার করে ফেলেছে, আমি নাকি রাসূলের বিরুদ্ধে। কোরআনের আয়াত পড়েছিলাম, কুলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, এটা তাফসিরে ইবনে কাসিরে পাবেন, আমি তো বানিয়ে বলছি না, তাফসিরে দেখে বলছি, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা চাই না চাই না? এদেশে যারা পীর সাহেব আছে ওরা ভালোবাসে কাকে? আরো জোরে বলেন। যারা রাজনৈতিক দল করেন, নেতা আছে, খালি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাদ দিয়ে মুসলমানদের ভেতরে রাজনৈতিক দল তাদের আলাদা, কিন্তু ভালোবাসে কাকে? আমরা যারা সাধারণ মানুষ আছি আমরাও ভালোবাসার দাবি করি, কাকে? আল্লাহ এই কথাটা জানাচ্ছেন, একটু ভালো করে মিলাবেন, এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, আমি আসলে এইভাবে বলতে চেয়েছিলাম, ওই যে যদি তবে কিন্তু সুতরাং এই শব্দগুলো মিডিয়ায় যারা কাজ করে ওরা বাদ দেয় দিয়ে আমাকে কালার করে, এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, যার প্রসাব লাগে না সে বসে থাকবে। আমি বলতে চেয়েছিলাম এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, কথা বলছেন না?
আমি যে তবে সুতরাং কিন্তু যদি এই শব্দগুলো বাদ দিলেন কেন? এই জন্যই তো সাধারণ মানুষ ভুল বোঝে যে ও মনে হয় রসুলের বিরুদ্ধে, রাসুলের আদর্শ প্রচার করার জন্য জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছে, আর আমি তার বিরুদ্ধে যাব না। যারা এটা করেছেন মিডিয়ার মাধ্যমে তাদেরকে সংশোধন করার জন্য আমি এটা বলছি, কান খাড়া করে শোনেন আমি কি বলতে চেয়েছিলাম ওই দিন। এটা কুমিল্লার দাউদ কান্দিতে বলেছিলাম, অথচ সারা দুনিয়ার 228টা রাস্তে ওরা ওই তবে যদি শব্দ বাদ দিয়ে আমারে কালার করেছে। আমি বলেছিলাম রাসূলকে যদি শুধুমাত্র কেউ ভালোবাসে, অনুসরণ দুনিয়ার কোনো জায়গায় না করে, আল্লাহ তাকে মাফ করবে না, ভালোবাসবে না। আসলে তো তাই, আপনি মেকি মহাব্বত দিয়ে শুধু ইয়া নবী সালাম আলাইকে পড়ে জিলাপি খেজুরি আর ভালো ভালো মিষ্টি খেয়ে শেষ করে দিলেন, আর জীবনের কোনো জায়গায় আপনার রসুলের অনুসরণ নেই, আনুগত্য নেই, তা আপনাকে আল্লাহ ভালোবাসবে কি করে, মাফ করবে কি করে বলেন? আল্লাহ এই জন্য এই জায়গায় দিয়েছেন, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো এই কথা বলাই শুধু দরকার নেই। ইন ইনে শর্তিয়া, ইন মানে যদি, ইন মানে কি, এই শব্দটা মিডিয়া বাদ দিয়েছিল। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আমি বলছি ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, কি করো, আমি রাসূলকে যদি অনুসরণ করো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে, ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ যদি করো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। শব্দের দিকে খেয়াল করেন, ইহবিব কুমুল্লা, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এটা ইবনে কাসিরে পাবেন। আপনি যখন রাসূলের পুরোপুরি অনুসরণ শুরু করবেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। এখানে কিন্তু অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ, আরো জোরে, আরো জোরে বলেন। শব্দের দিকে খেয়াল করে আপনি মিলান, আজ বাংলাদেশে আজ অনেকে আমরা হয়তো আংশিক অনুসরণ করি রাসূলকে, হয়তো দাড়ি দিয়ে, জোব্বা দিয়ে, পাগড়ি দিয়ে, খাবারের পরে মিষ্টি খাওয়া দিয়ে, কিন্তু রাসূলের জীবনের হাজারো দিক আর বিভাগ পড়ে আছে। যেমন রাসূলের প্রশাসন ছিল, বিচার ব্যবস্থা ছিল, কথা বলছে না কেন, রাসূলের শিক্ষা ব্যবস্থা ছিল, চিকিৎসা বিভাগ ছিল, একটা আপনার জীবনে নেই, শুধু আছে দাড়ি, টুপি, পাগড়ি, জোব্বা আর খাবারের পরে মিষ্টি, এই শেষ। আপনাকে কিন্তু আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি, কারণ ইহবিব কুমুল্লা, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ জানাতে চেয়েছে আমার রাসূলকে পুরোপুরি অনুসরণ যখন মানুষ আরম্ভ করবে, যখন শুরু করবে, তখন আমি আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করব। এই থিওরি অনুযায়ী এই পৃথিবীতে হাজারো পীর, হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো নেতা, হাজারো মুসলমান এখন আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেনি। তার ভেতরে আমি আপনি আসি না, নেই না, আপনি মনে হয় কথার ওজন বোঝেননি, একটু চিন্তা করেন তো, এখনো আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া আরম্ভ করেননি, যতই আপনি বড় আলেম হন আর যতই পীর সাহেব হন, কারণ আপনার জীবনের সব জায়গায় রাসূলের অনুসরণ হচ্ছে না। হয়তো দাড়ি দিয়ে, টুপি দিয়ে হচ্ছে, কিন্তু রাসূল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এটা আপনি করেননি। এই জন্যই বলেছিলাম সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুংকার গর্জন, সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আংশিক মেনেছিলেন সুন্নাত গুলো, বাকি জীবন আপনি কিছুই মানেননি, ওগুলো শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি। এই থিওরি অনুযায়ী বলেন তো, এই বাংলাদেশে হাজার হাজার পীর এখন আছে যারা আল্লাহর ভালোবাসা এখনো পাওয়া আরম্ভ, হাজার আলেম আছে, হাজার বক্তা আছে, হাজার নেতা আছে, হাজার মুসলমান মানুষ দাবি করছে, কিন্তু আল্লাহর ভালোবাসা এখনো পাওয়া আরম্ভ করেনি, কারণ রাসূলের সব জায়গায় অনুসরণ তো হচ্ছে না, আংশিক হচ্ছে। আমি কি বোঝাতে ব্যর্থ হলাম? আল্লাহ বলেন এই যে হাবিব কমল্ল দেওয়ার পরে জানিয়েছে, ভাই এক ফির লাকুম জুনুবাকুম, এক ফির, এটাও মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, জামবুন এক বছর, জুনুব বহু বছর। কোন মানুষ যদি রসুলকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে পড়ে, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, যখনই শুরু করে দেবে তখনই আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে।
আর আল্লাহ যাকে ভালোবাসা আরম্ভ করে আসমানে ঘোষণা দিয়ে দেয়, যমক লোককে আমি ভালোবাসি, যত ফেরেশতারা তোমরা সবাই ভালোবাসো, দুনিয়ার যত সৃষ্টিগুলো আছে সবাই ওই লোকটাকে ভালোবাসো। শব্দের দিকে খেয়াল করে দেখছেন কত কিছু লুকিয়ে আছে। আর আমরা এতদিন শুনেছি আল্লাহকে ভালোবাসতে যাও, রাসূলকে ভালোবাসে আল্লাহ তোমাদের ভালোবাসবে, এই শেষ। কিন্তু যে অনুসরণটা জীবনের কি আংশিক না পূর্ণাঙ্গ অনেকে জানেই না, এই জন্য আংশিক অনুসরণ করে মনে করছে আমি ছাড়া জান্নাতে যাবে কে। আল্লাহর নবী জীবনেও কোনোদিন চরিত্রহীন কোন মানুষকে সাপোর্ট সমর্থন করেছেন? এখন যদি আপনি করেন তাহলে রাসূলের আদর্শ আপনার ভেতরে নেই, আর আপনার ভেতরে যদি রাসূলের আদর্শ পুরাপুরি না আসে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ। সহজ শব্দগুলো বোঝেন না না, জামবন এক বছর, জুনুব বহু বছর। যখন আপনি অনুসরণ করার জন্য লেবি পড়বেন মাঠে শুরু করে দেবেন কাজ, তখন আপনাকে আল্লাহ ভালোবেসে আরম্ভ করে জীবনের সব অপরাধ মাফ করে দেবেন। ছোট্ট কথায় বলছি, এবার কি মনে করবেন আমি জানি না, আগে দলিল দিয়ে নি তারপরে আপনি দেখেন কি করবেন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত লিখে বাড়ি যাবার মিলাবেন, কারণ এই আয়াতের ভেতরে এখানে লক্ষ লক্ষ মানুষ আমরা কিন্তু পড়ে যাব এই আয়াতের ভেতরে। এবার মিলান না, আয়াত বাদ দিয়ে দেব না, মানে ধরা খেয়ে বসে আছেন, ঠিক আছে। এটা পাবেন তাফসীরে ফি জিলালিল কোরআনে, তাফসীরে ইবনে কাসিরে, মারিফুল কোরআনে, তাফসীরে তাবারিতে, তাফসীরে মাজহারিতে, তাফসীরে খাজনে। এই পরপর 6টা তাফসীর আমি বিশ্ববিদ্যালয়ে মিলিয়েছি। এই ইল্লা মারওয়াতা এই আয়াতের ব্যাখ্যায় সবাই একই কথা লিখেছেন। আল্লাহর নবী আপনার উম্মত যারা আছে এদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর গজব আমরা এখানে নাজিল করব। কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। কাকে? প্রশ্ন আসতে পারে, লোক নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? তিনি চরিত্রহীনা ছিলেন? কারণ কোন হারাম রক্তের ভেতর আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই, তার মানে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনাও ছিল না। কথা বলেন না কেন? এর বড় যখন গজব আল্লাহ দিলেন, ধ্বংস করে লোক নবীর স্ত্রীকে জাহান্নামে দিলেন, কারণটাকে কারণ কারণ এইটাই নিজের সাথে মিলান তো। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব আছে, আপনার বউ পর্দায় থাকে, আপনার ব্যবসাও হালাল, আপনি মনে করছেন আমার আল্লাহ জাহান্নামে দেবে, কি দেখে দেবে, কি দেখে দেবে, টের পাচ্ছেন না? সব আপনার ওকে, কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। এই আয়াতটা বাংলাদেশে কার সাথে মিলছে সে হাত করে কো? এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি বলেন তো? আল্লাহর ওলি বসে আছে, আমি কি কথা বোঝাতে পেরেছি না না বোঝার ভান করে আছেন বলেন? আপনার চরিত্র ভালো, আপনার বউর চরিত্র ভালো, আপনার বউ পর্দায় থাকে, আপনার নামাজও পড়ে, রোজাও রাখেন, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না, যে চরিত্রহীনা, চরিত্রহীন, আপনি জীবনেও জান্নাত পাবেন না। লোক নবীর স্ত্রীকে যদি চরিত্রহীনদের সাপোর্ট করে জাহান্নামে দেয়, আপনি আমি তো অনেক দূরের মানুষ। আমার মনে হয় যাদের মেধা আছে তাদের একটু চিন্তা আসার কথা যে আমি করছি কি। আমি আর নিজের দিকে নামলাম না, কারণ রাসূলের অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ না আংশিক। নবীজি যদি কোনোদিন চরিত্রহীনদেরকে সাপোর্ট না করেন আপনাকেও করা যাবে না, আর যদি করেন তাহলে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি, আর আল্লাহ যাকে ভালোবাসে না তাকে মাফ করবেন, জান্নাত তো আরো দূরের কথা। কথা বলেন না কেন? এই আয়াতটা মেনে নিতে রাজি আছেন না নেই? রাসূলের অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ?
কারা কারা আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারেন পূর্ণাঙ্গ মানবেন তারা হাত তোলেন। বুঝে শুনে হাত তোলেন। আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছে। আমার তো মনে হচ্ছে আয়াতের ভেতরে যত কথা আছে, যদি কিয়ামত পর্যন্ত আলোচনা হয় কিয়ামত এসে যাবে তো শেষ হবে না। এত কথা আছে, শুধু গবেষণা করে টান দিয়ে বের করা দরকার। আমরা একটু ভেতরে প্রবেশ করি না, শেষ করে দেব, শেষ করব। থাকবেন তো আপনারা, জবান ছেড়ে কোরআনের সোনালি আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ। দৃষ্টিভঙ্গি আগে পাল্টাতে হবে কোরআন শুনতে হলে, কারণ আমাদের অনেকের দৃষ্টিভঙ্গি এই যে যেই দলে আছে ও ওই দলের কর্মসূচী অনুযায়ী কোরআন বুঝতে চায়। কোরআন কি আপনার দলীয় বলেন? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন, সূরা রুমের 32 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে সবাই যে যেই দলে আছে ও ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। কিন্তু সব দল তো আর সঠিক না, সব দল কি সঠিক? যে যেই দলে আছে ওই দলের দৃষ্টিভঙ্গি কি ওইটা নিয়েও চলে, ওটা বাদ দেওয়া লাগবে। কোরআন শুনতে হলে কোরআনের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে শোনা লাগবে। এই দেশে যারা তাবলিগ করে ওদের থিওরি, ওদের দৃষ্টিভঙ্গি, ওদের কালচার আপনি জিজ্ঞাসা করবেন যে ভালো কাজ দুনিয়ায় কোনটা, ওরা বলবে জানো না, সিল্লা দেওয়া, মাসে মাসে তিন দিন, বছরে এক সিল্লা, আর সারা জীবনে জীবন সিল্লা, এইটার চাইতে ভালো কাজ দুনিয়ায় নেই। এজনারা বলবে মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, তাবলিগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললো কেন, কথা কি খারাপ? আমি তো লিখে এনেছি, আপনি নাউজুবিল্লাহ বলেন কোন কারণে? কথাগুলো তো ঠিক আছে, মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, এ তো কোরআনের আয়াতের শব্দ, তাবলিগ আমার গাড়ি, এ সবগুলো কোরআনে আছে, আর জান্নাত আমার বাড়ি, এ চারটা শব্দ কোরআনের, চারটা শব্দ কোন জায়গার? আমার নাম মুসলমান, এ কথা কোরআনে আছে না নেই? কে বলেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছে মিল্লাতাবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে প্রথম শব্দের মিল আছে না নেই? মুসলমান আমার, আরো জোরে, আরো জোরে, তাবলিগ আমার কাম, কুল হাদিহি সাবিলি ইয়াদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, সূরা ইউসুফের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন এইটাই আমার কাজ, আর আমার অনুসরণ যারা করবে আমার উম্মতের ও এইটাই কাজ। তাহলে দাওয়াত দেওয়ার এক কাজ কিন্তু নবীর, নবীর উম্মতের এক কথা বলা লাগবে। তিন নম্বরে তাবলিগ আমার গাড়ি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি তাবলিগ করেন। সূরা মায়েদার 67 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাহলে এই শব্দটাও কোরআনে, আরো জোরে। চার নম্বরে জান্নাত আমার বাড়ি, আমাদের আসল বাড়ি কোনটা? আল্লাহ পাক বলেন নবী আপনাকে আমি নামিয়ে দিলাম,
قل نهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى এখান থেকে তোমরা সবাই নেমে যাও, আমার হেদায়েত যাবে, যদি অনুসরণ করে অনুকরণ করে আসতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জান্নাতে তোমাদের আসল বাড়ি নিয়ে আসবো, তাহলে জান্নাত আমার। আরো জোরে চারটা শব্দ কোরআন থেকে বললাম, আপনি নাউজুবিল্লাহ বললেন, কোন কারণে বলেন? আপনি তো এখন কোরআন বসতেছেন, দলীয় চিন্তা নেই, আমি বললাম ওগুলো বাদ দেওয়া লাগবে। দুই নম্বরে, যারা ইসলামী আন্দোলন করে ওদের কাছে জিজ্ঞাসা করেন, ভালো কাজ কোনটা? বলবে বোঝো না, অন্যায়ের প্রতিবাদ করা। কি কথা বলছেন এখানে? মুসলমান আমার নাম, জিহাদ আমার কাম, আন্দোলন আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটা শব্দ বললাম, কোরআনে আছে না নেই? মুসলমান আমার নাম, আপনি তো প্রথমেই জেনেছেন, সূরা হজের ভেতরে আছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুই নম্বরে, জিহাদ আমার কাম, আমার আল্লাহ জানিয়েছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এর আগে তো জাহিদুনা ফি সাবিলিল্লাহ আছে না নেই? তাহলে জিহাদ আমার কাম এ কথা বলে কেউ ভুল করেছে? আরো জোরে বলুন। তিন নম্বরে, আন্দোলন আমার কাম, আন্দোলন কেন করা লাগবে? এই ভাইয়ের যদি দাঁতে অসুখ হয়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দাঁতের গোড়ায় ইঞ্জেকশন দিয়ে প্রথমে নড়াবে না কি করবে? এই যে নড়াচ্ছে, এটার নাম বাংলায় দোলন। বাংলায় কি? এই দোলন থেকেই তো আন্দোলন। পৃথিবীতে কোনো অন্যায় যদি প্রতিষ্ঠিত হয়ে যায় একবার, ওটা আপনি একবারে ওয়াজ করে তুলতে পারবেন না, ওটার জন্য প্রতিবাদ লাগবে, আন্দোলন লাগবে, দোলন দেওয়া লাগবে। তো কথা তো ঠিকই আছে। তিন নম্বরে বলেছে, জান্নাত আমার বাড়ি, এ তো আসল কথাই। কোরআনে কারিমের সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতের প্রথম অংশের কথাই বলেছে। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। কিন্তু যারা এই দৃষ্টিভঙ্গিতে নেই ওরা কিন্তু বলবে নাউজুবিল্লাহ। তিন নম্বরে, মুসলমান আমার কাম, আত্মশুদ্ধি আমার কাম, জিকির আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। এ কথা চারটাই কোরআনে আছে, কথা বলে না কেন? যারা পীরের মরিদ ওদেরকে জিজ্ঞাসা করেন, ভালো কাজ কোনটা? বলবে জানো না, জিকির করা। এই জন্য ওরা বলছে, মুসলমান আমার নাম, আত্মশুদ্ধি করা আমার কাম, জিকির আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আত্মশুদ্ধি করা লাগবে, কোরআনে আছে না নেই? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা। জোরে বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে ওই লোকটা যে জিকির সংশোধন করেছে, আত্মশুদ্ধি করেছে। উযকুরুল্লাহ যিকরান কাসিরা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, আমাকে স্মরণ করো। তাহলে সবগুলো শব্দই কোরআনে আছে, এটা কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? এরপরে যারা নামাজ আদায় করে এরা বলবে, মুসলমান আমার নাম, নামাজ আমার কাম, মসজিদ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। ঠিক আছে না নেই? এরপরে যে মানুষগুলো আছে, মুসলমান আমার নাম, এলেম শিক্ষা করা আমার কাম, মাদ্রাসা আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। যারা তালবে এলেম আছে ওরা কিন্তু এই থিওরিতে বিশ্বাসী। সেবরি শুধু নাই, চারটা শব্দ কোরআনে পাবেন, হাদিসে পাবেন। যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওর পায়ের নিচে পর্যন্ত ফেরেশতার আঙ্গুলের পর বিছিয়ে দেয়। আমি এখানে যে শিক্ষাটা দিতে যাচ্ছি, যে যে চিন্তা নিয়ে আমরা আছি, এই চিন্তা নিয়ে এখন কোরআন শুনলে হবে না। আপনার চিন্তাটা পরিবর্তন করে কোরআনের চিন্তা এবার নিয়ে আসবেন। আমি কিন্তু নিরপেক্ষভাবে সব কিছু বাদ দিয়ে কোরআনে কারিমের দিকে তাকিয়ে এবার বলবো। সরাঙ্কাবোত ৬৯ নম্বর ৬৯টা আয়াত আছে, ৭টা রুকু আছে, ৫ নম্বর রুকু ৪৫ নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ওতলো তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি যেটা ওহী করা হয়েছে। শব্দের দিকে খেয়াল করেন, ওতলো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে যে কা, এ কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য। তাফসিরে লিখেছে, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য না, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত যারা আসবে সবাই এই আয়াতের ভেতরে শামিল।
সুতরাং নবীকে আল্লাহ যদি আদেশ দিতে পারেন, নবী আপনি তেলাওয়াত করেন যেটা আপনার প্রতি ওহী করেছি, এই আদেশ আমাদের উপরে নেই। আরো জোরে বলেন, এই আদেশটাই মানার জন্যই হয়তো এই আজকের এই মাদ্রাসা, নাকি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আয়াতটি আল্লাহ জানিয়েছেন তেলাওয়াত করো। আরে তেলাওয়াত শিখতে হলে মাদ্রাসার দরকার নেই। কোন মানুষের অন্তরে যদি কোরআনের জ্ঞান না থাকে, আলো না থাকে, নবীজি জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারীব, ওটা মানুষের অন্তর বলা যায় না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। কত বড় বিশাল কাজ করছে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করে, মানুষের ভেতরে কোরআনের আলো, কোরআনের আলো জ্ঞান ঝেলে দিয়ে মানুষের অন্তরকে মানুষ বানানোর চেষ্টায় আছে, মানুষের অন্তরকে পশুর অন্তর ওসার গৃহ থেকে বাঁচিয়ে দিচ্ছে। হাজারো কথা ছিল, এক একটা শব্দ আপনারা উঠাউঠি করছেন, শেষ করে দেব। আকিমিস সালাত, না কোরআনে কারিমের ফজিলতপূর্ণ অনেক কথা এখানে ছিল। আপনি একটু ইবনে কাসির তাফসিরটা বাংলায় পাওয়া যায় কিনে নিয়ে ফজিলতের কথাগুলো জেনে নেবেন। আমার উদ্দেশ্য ওইটা না, আমার উদ্দেশ্য এখানে আকিমিস সালাতটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তেলাওয়াতের কথা বলছিলাম, মর্যাদা ফজিলত, হঠাৎ করে আমার আলোচনার ধরন আমি পাল্টিয়ে ফেললাম। আল্লাহ কিন্তু আলোচনার ধরনটা পাল্টিয়ে দিয়েছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নবীকে বলছিলেন আপনি তেলাওয়াত করেন যেটা আপনার প্রতি নাজিল হয়েছে, ওহি করা হয়েছে, হঠাৎ করে আলোচনা করতে করতে আলোচনার লাইন কেটে দিয়ে এবার আল্লাহ অন্য লাইনে চলে গেলেন। কোন লাইনে? কেন নামাজের লাইনে গেলেন আর আকিমিস সালাতটাই বাকি? কোন মানুষ যদি নামাজ কায়েম করতে যায়, নামাজ পড়তে না, নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা, নামাজ যদি কেউ কায়েম করতে চায় অবশ্যই তাকে চারটা জিনিস ওই নামাজ থেকে নেওয়া লাগবে। আর নামাজ যদি ওই চারটা জিনিস আপনাকে দিতে পারে, তাহলে অবশ্যই নামাজ অন্যায় অশ্লীল অবৈধ কাজ থেকে আপনাকে বিরত রাখবে, এ গ্যারান্টি দিচ্ছেন কে? এবার আসেন তো আমরা একটু একটু মিলাই আকিমিস সালাত দিয়ে যে চারটা বিষয়ের ভেতরে পাওয়া যায়। এক নম্বরে সূরা ফাতিহা থেকে আমার আল্লাহ কিছু শিক্ষা দিতে যায়। দুই নম্বরে অন্য একটা সূরা মেলানো লাগে বা তিনটা আয়াত মেলানো লাগে, একটা আয়াত বড় হলে মেলানো লাগে, এটা দিয়ে আল্লাহ আরেকটা শিক্ষা দিতে চায়। এরপরে কিছু তাসবিহ তাহলিল আছে, এখান থেকে কিছু শিক্ষা আল্লাহ দিতে চায়। এরপরে কিছু দোয়া দরুদ আছে, এখান থেকে আল্লাহ আরো কিছু শিক্ষা দিতে চায়। তাহলে আকিমিস সালাত যারা করবে, এই চারটা বিষয় তাদের জীবনে থাকবে। এবার একটা একটা করে শব্দ আমরা পয়েন্ট আকারে মিলাবো, নাকি রাজি আছেন তো? প্রথম শব্দ সূরা ফাতিহা থেকে শিক্ষা ভালো করে মিলাবে। আমাদের এমপি, এখন আপনাদের যিনি এমপি শফিকুল ইসলাম শিমুল, এখন এই এলাকার যদি কিছু ওনার কাছে পেতে চায় কেউ, তার সামনে যে প্রশংসা করা লাগবে না লাগবে না? আপনি প্রশংসা করলেন, আপনি শফিকুল ইসলাম শিমুল না, আপনি নাটোরের অহংকার, আপনি এলাকায় না থাকলে সন্ত্রাস ভরিয়ে যেত, আপনি এলাকার কৃতি সন্তান, আপনি বারবার এমপি হন। এত কথা বলার পরে উনি কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনাকে জিজ্ঞাসা করবে, এই তুই কে? বলবে না? আপনি ঘুমাচ্ছেন, এ কথা বলবে কি ব্যাপার, তুই কে? আপনি যখন নামাজে দাঁড়িয়ে পাঁচ অক্ত নামাজে 32 বার এই শব্দটা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সব প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের মালিক, শুধু বাংলাদেশের না, শুধু পৃথিবীর না, যত জগৎ আল্লাহ বানিয়েছে সব জগতের মালিককে। আর এখানকার যত প্রশংসা হয় সব প্রশংসার মালিকও আল্লাহ। শুধু বাংলাদেশে যে প্রশংসা হচ্ছে, ভারতে হচ্ছে, পৃথিবীর 228টা রাষ্ট্রে যা হচ্ছে, অন্যান্য গ্রহ নক্ষত্রে ইয়াতানাসালুল আমরু বাইনা হুন্না, অন্যান্য গ্রহ নক্ষত্রে অন্যান্য সৃষ্টিতে আমার আল্লাহ বলেন আমার বিধান নাজিল হয়, অন্যান্য জায়গায় আমার বিধানগুলো নাজিল হয়, তাহলে ওখানেও আল্লাহর প্রশংসা হচ্ছে। বিধান যখন নাজিল হয় প্রশংসাও, কথা বলেন না কেন? যত প্রশংসা হয় সব আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম, তুমি দয়ালু, তুমি মেহরবান, তুমি কিয়ামতের একচ্ছত্র মালিকানার অধিকারী, কিয়ামতে কেউ বাঁচাতে পারবে না। আবার কোনো পীরের উপরে, কোনো বুজুর্গের উপরে, কোনো নবীর উপরে আমার ভরসা নেই, যত ভরসা সব
আরো জোরে এই কথা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়বার বলছেন? আরো জোরে, 32 বার। স্বভাবতই আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এমপি সাহেবের মতে, ওই তুই কে? বলবে না? এদিকে কান লাগান, শব্দের দিকে খেয়াল করে মিলাবেন। তিনটা কথা বলার পরে এমপি সাহেব যদি আপনাকে বলে বেটা তুই কে, আল্লাহ যদি বলে আই তুই কে, আপনি কি বলবেন? আমি নলডাঙ্গার দুর্লভপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে তোহা। বলবে না? আপনি যেন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে এই প্রশ্নটার উত্তর দিচ্ছেন। এইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার দাস, তোমার গোলাম, তোমার বান্দা, তোমার চাকর, তোমার সার্ভেন্ট, তোমার ভৃত্য। এই কথাগুলো আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন, আমি তোমার গোলাম, আমি তোমার কাছে সাহায্য চাই। এমপি সাহেব যদি শোনে যে জহুরুল ইসলাম তোহা, তোহা বিন জহুরুল ইসলাম, জহুরুলের ছেলে তোহা, নলডাঙ্গার দৌলতপুর গ্রামের আমার আসনের ভেতরের লোক, কি চাস তুই বল? আল্লাহ পাঁচজন আপনাকে নামাজের ভেতরে জিজ্ঞাসা করছে, এই তুই কি চাস আমার বান্দা? আপনি বলেন আমি আপনার কাছে সাহায্য চাই। কি চাই? এমপি সাহেব কিন্তু তোহাকে বলবে, তুই কি সাহায্য চাস বল দেখি, আপনার কিন্তু সাহায্যের দরকার আছে না নেই? আপনার তো কত জিনিসের অভাব, ছেলে মেয়ে হয় না 10-12 বছর আপনি বলতে পারতেন, আপনার ক্ষমতা নেই 9 বছর আপনি বলতে পারতেন। এই কথা বলেন না কেন? কত কিছু চাওয়ার আছে, আপনি কিচ্ছু চাননি। কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি সহজ সরল পথ চাই। কি পথ? আপনার কিন্তু অভাব হাজারো জিনিস আছে না নেই? সব জিনিস বাদ দিয়ে আপনি কি চাইলেন? আল্লাহ যেন পাল্টা জিজ্ঞাসা করছে, বান্দা তোর কথাবার্তারাই মনে হচ্ছে তুই সহজ সরল পথে আসিস, নাই তো তুই আমার প্রশংসা করলি কেন? তুই আমাকে রহমান রহিম বলে ডাক দিলে, কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমাকে দিয়ে দিলে, তোর কথাবার্তারাই তুই বললি আমি তোমার গোলাম, সাহায্য চাই। তোর আচরণে, তোর কথাবার্তারাই মনে হচ্ছে তুই সরল পথে আসিস। তে সরল পথ বলতে আবার তুই কি বলতে চাস বল দেখি, খোলাসা করে বল। আপনি তখন বললেন, রব্বুল আলামিন, আমি ইসলাম মানতে গিয়ে বাংলাদেশে চেয়ে দেখি ইসলামের ভেতরে হাজারো দল, সবাই টুপি মাথায় দেয়, সবাই দাড়ি রেখেছে, সবাই জুব্বা গায়ে দেয়, সবাই তসবি পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু দল এক একজনের এক একটা। আমি তো ইসলাম মানতে গিয়ে আজ বিভ্রান্তিতে পড়ে গেলাম যে মানবো কোনটা, আর সবাই তো আর সঠিক না, সবাই সঠিক নবীজি জানিয়েছে আমার উম্মতের ভেতরে 73টা দল হবে, একটা দল যাবে জান্নাতে আর বাকি দল 72টা জাহান্নামে। আমি তো এই জন্য বিভ্রান্তিতে পড়ে গেলাম, আমি একটা দলের পরিচয় চাই। আল্লাহ পাক জানে যে একটা দলের পরিচয় কি, না জানে না? আপনার মুখ দিয়ে কিন্তু আল্লাহ বের করে নিচ্ছে। আপনি আল্লাহকে যখন বললেন, আল্লাহ আমি ইসলাম মানতে গিয়ে দেখি বাংলাদেশে কেউ জামাত ইসলাম, কেউ নেদা ইসলাম, কেউ চরমনাই, কেউ আটরশি, কেউ তাবলিগ জামাত, আওয়ামী লীগ, কেন বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, সবাই মুসলমান দাবি করছে আর সবাই বলছে আমরা সঠিক। আমি তো ইসলাম মানতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে গেলাম, মানবো কোনটা, সঠিক কোনটা, এটা তোমার কাছে চাই? আল্লাহ বলেন, আমি তো জানি দেখি তোর মুখ দিয়ে কি বের হয়, সঠিক পথ বলতে তুই কি বুঝিস আগে বল। আপনি তখন 32 বার কি বললেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি সঠিক পথ বলতে, সহজ সরল পথ বলতে তাদের পথকে বুঝিয়েছি যারা পুরস্কার পেয়েছে। কি পেয়েছে? আরো জোরে। এখন আল্লাহর পুরস্কার কি সবাই পেয়েছে? হ্যাঁ, যাদের নাম কোরআনে আল্লাহ দিয়েছেন, নবীজি হাদিসে দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, ওদেরকে গ্যারান্টি দেওয়া যায় না যায় না? আরো জোরে বলেন। এখন গ্যারান্টি পেয়েছে কারা? যারা পুরস্কার পেয়েছে তাদের নাম কোরআনে আছে হাদিসে আছে না নেই? আল্লাহ এবার পরিচয় দিচ্ছে, তুই পুরস্কার যারা পেয়েছে তাদের নাম তো বলতে পারলি না, আমার কাছে শোন,
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله বলেন চার প্রকার মানুষ পুরস্কার পেয়েছে, এক নম্বরে নবীরা, দুই নম্বরে সিদ্দিকরা, তিন নম্বরে শহীদরা, চার নম্বরে সালিহীন নেককার বান্দারা। এবারে চার প্রকার মানুষ পুরস্কার পেল কেন, এক একজনের জীবনী আলাদা আলাদা আছে। নবীদের জীবনী একরকম, শহীদদের আর এক রকম, সালিহীন বান্দাদের আর এক রকম, সিদ্দিক যারা ছিল তাদেরটা আর এক রকম। এবারে এক একটা জীবনী কোরআন দিয়ে হাদিস দিয়ে আর বাস্তবতার সাথে মিলানো লাগবে, পুরস্কার আপনি এমনি পাবেন না। কি নবীরা এবার পুরস্কার পেয়েছে, এবার লক্ষ্য করেন, নবীরা পুরস্কার পেয়েছে আপেল খেয়ে খেয়ে। আপনি নিজেই কিন্তু ওয়াজ করছেন, নবী দাঁত ভেঙে ফেলেছে, মেসাক করতে গিয়ে নবী দাঁত ভেঙে গেছে, নবী রক্ত ছড়িয়েছে, মানে গাছ উল্কাতে গিয়ে রক্ত বের হয়েছে। কেন দাঁত ভাঙে, কেন রক্ত বের হয় আপনি টের পান না? আপনি তো পুরস্কার পাওয়ার জন্য বললেন সিরাতাল্লাযীন আনআমত আলাইহিম, অত সোজা। এরপরে সিদ্দিক, এরপরে শহীদ, এরপরে সালে, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। এত রাত না হলে আমি আরো তাফসীর করতাম, কিন্তু সময় সংকীর্ণ না, এত রাত পর্যন্ত কথা বলা আমার জীবনের রেকর্ড হয়ে গেল, আমি আর দাওয়াত নেব না। শেষ আয়াতটা বলছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন, হে আল্লাহ আমি তাদের পথ চাই না, তাদের মতে চলতে চাই না যারা অভিশপ্ত, তোমার বরদোয়া পেয়েছে যারা লানত পেয়েছে। এবার প্রশ্ন, আল্লাহর বরদোয়া লানত অভিশাপ পেয়েছে ইহুদি আর খ্রিস্টান, এ তাফসিরে আছে না নেই? আমরা সবাই জানি আল্লাহ লানত পেয়েছে কারা, আরো জোরে ভালো করে মিলাবেন, কিন্তু ইহুদি খ্রিস্টানরা আল্লাহ লানত পেয়েছে কেন? কারণ তারা কিন্তু সত্য জানতো, নবী আমাদের সত্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তাদের তাওরাতে তাদের ইনজিলে ছিল না ছিল না, তারা সত্য নবী জানতো, জানার পরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানতো না। ইহুদিরা বলতো নবী কুরাইশ বংশে এসেছে কেন, আমাদের বংশে না এসে? খ্রিস্টানরা বলতো মুসলমানের ধর্মে এসেছে, আমাদের খ্রিস্টান ধর্মে না এসেও মানি না, ওরা জানতো কিন্তু সত্য কথা বলছে না কেন? সত্যকে সত্য জানার পরেও যারা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানে নাই, ওদের উপরে আল্লাহ লানত দিয়েছেন একদিন দুই দিন না কিয়ামত পর্যন্ত। আজ বাংলাদেশে অনেকেই জানে কিন্তু এরা সত্য, এরাই সঠিক, এরপরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানে না, বলে আমার পীরের মুরিদ না ও মানি না, এ আমার দলের লোক না ওকে মানি না। আপনি একটু মিলান, ওকে তো জানে যে সঠিক, এরাই ইসলামের জন্য যা করছে এরাই সঠিক, নবীদের মতো এরাই সেল খাটে, এরাই রক্ত দেয়, এরাই জীবন দেয়, জানার পর মানে না, মানে না কেন, মানে না কেন? হিংসার বশবর্তী অহংকার করে, হ্যাঁ এ আমার দলের না, এ আমার বাবার মরিদ না, এক কথা বলা লাগবে। দেড় হাজার বছর আগে ইহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানার পরেও না মানার কারণে যদি আল্লাহ লানত পায়, আপনি নামাজে 32 বার সা বলছেন আপনিও আল্লাহ লানত পাচ্ছেন। এটা সূরা ফাতিহা থেকে শিক্ষাটা আল্লাহ দিতে চাই, আমরা মনে হয় এই সূরা ফাতিহার ভেতরে নেই। আপনি সত্যকে সত্য জানার পরেও হিংসা করে অহংকার করে মানেন না কেন বলেন তো? আপনি তো নিজের ফতোয়ায় নিজে ধরা খাচ্ছেন, কয়বার ফতোয়া দিলেন আপনি? এরপর আর একটা সোরা মেলানো লাগে, একটা আয়াত অথবা তিনটা আয়াত কেন মেলানো লাগে? আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য বলেন তো? পুরা কোরআন শরীফ আমি গবেষণা চালিয়ে দেখেছি, পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার পরে যেই কয়বার সোরা মেলানো লাগে, এক আয়াত অথবা তিন আয়াত তিনটা আয়াত করে যদি আপনি প্রতিনিয়ত পড়তে পারেন, তাহলে সাত দিনে পুরা কোরআন শরীফ আপনার নামাজে কমপ্লিট হয়ে যাবে। আল্লাহর উদ্দেশ্য এখানে আমার বান্দা বান্দি যেন কোরআন বাদ দিয়ে জীবন চালাতে না পারে, কোরআনের বাইরে চলে যেতে না পারে, এই জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন নামাজে সূরা ফাতিহার পরে অন্য তিনটা আয়াত অথবা একটা আয়াত পড়া ফরজে, ফরজ পড়াই লাগবে, না পড়লে আপনার নামাজ হবে না। এবার তিন নম্বরের প্রশ্ন, আপনাকে দোয়া দরুদ পড়া লাগে না পড়া লাগে না? এই যে প্রথমে তাসবি পড়া লাগে,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এই তাসবিহগুলো আছে না? নেই। কি তাসবিহ পড়েন আপনি? সুবহান শব্দটা 299 বার পড়া লাগে। কতবার? পাঁচ অক্ত নামাজে তিনবার করে হলেও 299 বার আপনি হিসাব করে দেখবেন। আমার তো সবই গবেষণা করা, 299 বার আপনি কেন পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা? তার মানে আল্লাহকে বলতে চান, আল্লাহ তুমি পবিত্র। কিসের থেকে পবিত্র? শিরিক। কিসের থেকে? আরো জোরে। এখন এই শিরিক কাকে বলে? যে গোনা করলে আল্লাহ মাফ করে না, সেখান থেকে আল্লাহকে আপনি পবিত্র করছেন। এই শিরিক প্রধানত চার প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই যে 4 নম্বর শিরিক বিল হুকুক, এইটা আবার 8 প্রকার। 8 নম্বর প্রকারটা আবার 12 প্রকার। 12 নম্বর প্রকারটা 22 প্রকার। 22 নম্বর প্রকারটা 42 প্রকার। 42 নম্বর প্রকারটা 72 প্রকার। 72 নম্বর যে প্রকারটা আছে ওটা 120 প্রকার। এই সুবহান রাব্বিয়াল আলা এই শব্দের ভেতরে 120 প্রকার শব্দ আছে। এক একটা শব্দে এতগুলো আছে, লুকিয়ে আপনি গবেষণা করে টান দেবেন 120 দিন সময় লাগবে। আর আমরা তাফসির মাহফিলে এসে কথা খুঁজে পাই না, কোন বাবা কি কইরেছে। হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, এসব বলে বলে শেষ করে দিই। এক একটা শব্দে কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে। কোরআন তো দিয়েছে আল্লাহ পড়ার জন্য না, শুধু দিয়েছে আফালা ইতাদাব্বারুন আল কোরআন, গবেষণা করার জন্য। এরপর আপনি আত্তাহিয়াত পড়েন, দরুদ শরীফ পড়েন, দোয়া মাসুরা পড়েন, দোয়া কুনুত পড়েন, কত শব্দ আছে দেখেছেন। এই শব্দগুলো পড়ার পরে নিজের বাস্তব জীবনে শুধু অনুষ্ঠান করে শেষ করে দেওয়া নাই, অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করা, এর নাম হচ্ছে নামাজ কায়েম। আর এটা যারা কায়েম করতে পারবে অবশ্যই তাদেরকে অন্যায় অশ্লীল থেকে নামাজ ফিরিয়ে রাখবেই, গ্যারান্টি কার। এটা আল্লাহর সবচাইতে বড় জিকির, আল্লাহ জিকিরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো সব আমি আল্লাহ জানি। আমি রাত গভীর হওয়ার কারণে মাফ চাচ্ছি, ক্ষমাও চাচ্ছি। তাহাজ্জুদের সময় ওগুলো করা লাগবে, ফজরের নামাজ, সকালে কর্মজীবন, চারিদিকে তাকিয়ে শেষ করে দিলাম। আগামীতে কোনো সময় যদি নিয়ে আসেন কথা দিয়ে কথা রাখবেন ভাই। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين নাটোর জেলার নলডাঙ্গা থানার অন্তর্গত দুর্লভপুর এ বিশাল মাহফিলে তোমার দরবারে হাত তুলে সওয়াবগুলো মেহরবানি করে নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ মাহফিলের আয়োজনে যারা আশ্রম দিয়েছে এই মানুষগুলোকে কবুল করে নাও। আমরা যারা এসেছি মাহফিলের প্রধান অতিথি শফিকুল ইসলাম শ্যামল ভাই, মাননীয় এমপি, বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। তোমার যে বান্দা আমাকে পর্যন্ত নিয়ে এসেছে হাফেজ মাওলানা তহা বিন জহরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, আল্লাহ তোমার এই গোলামদেরকে তুমি ইসলামের জন্য মঞ্জুর করে নাও। মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ মাওলানা আলী আহমেদ আকন্দ ভাই সহ নাম না জানা যত মানুষ আমিন আমিন করছি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার কুদরতের কোলে তুলে নাও। মা বোনেরা এসেছে পর্দার আড়ালে, খাদিজার মতো আয়েশার মতো জীবন এদেরকে দাও, যাদের সন্তান হয় না আল্লাহ তুমি একটা সন্তান দান করো, যাদের ছেলে মেয়ে আছে লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও। আল্লাহ তাআলা তুমি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে যে শিক্ষা দিতে চেয়েছো অল্প সময়ের ভেতরে হলো আমরা কিছু জেনেছি, আল্লাহ ঠিক এই কায়দায় সূরা ফাতিহা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা জহরুল ইসলাম তোমার এই গোলামকে কবুল করে নাও, তার মা বাবাকে মাফ করে দাও। যত টাকা পয়সা খরচ হয়েছে আজকের এই মাহফিলে তোমার কোরআন প্রসার হবে প্রসার হবে নিয়তে কবুল করে নাও। যতগুলো মিডিয়া এখানে এসেছে
বিশেষ করে রাজশাহীর তাজিব সেন্টার কোরআনের বাণীগুলোকে সহজ সরল ভাষায় তাম পৃথিবীর মানুষের কাছে প্রচার করার দায়িত্ব নিয়েছে। আল্লাহ প্রতিষ্ঠানটা তুমি এখলাসের সাথে কাজ করার তৌফিক দাও, কিয়ামত পর্যন্ত দিনের জন্য কবুল করে নাও, আগামীতে এই মাহফিল কোরআনের জন্য আরো বড় আকারে তুমি কবুল করো, যাদের রোগ দিয়েছো শেফা দাও, আল্লাহ যারা অশান্তিতে আছে তুমি শান্তি দাও, স্বামী স্ত্রীর ভেতরে অনেকের মিল নেই আল্লাহ তুমি মহব্বত পয়দা করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মমতাময়ী মা, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ এই দেশের দায়িত্বে আছে, হযরত ওমরের মতো সততা দিয়ে দাও, আগামীর বাংলাদেশ কোরআনের সংসদ তুমি কায়েম করে দাও। চর্ম চোখে আমরা কিছুই চাই না, এইটা দেখতে চাই যে তোমার কোরআন দিয়ে বাংলার সংসদ চলছে। তুমি নিজেই যখন জানিয়েছ আল্লাহ মতিম্ম নূরি, এটা তুমি কার্যকর করে আমাদেরকে দেখাও। আরো জোরে বলেন আমিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের এই নাপাক জবানে তোমার ওই পবিত্র কালামটা দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।